হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা হচ্ছে ইয়ার ক্লিন ভিডিও। তো ইয়ার ক্লিন ভিডিওটা করতে হবে ববি পিন দিয়ে। এই দেখো, এটাই রিকোয়েস্টের ববি পিন। তো আমি ভাবলাম আরেকটা কিছু, আরেকটা মানে যেটা আমি সবসময় বাড়িতে ইউজ করি সেটাও নিয়ে ভাবলাম বসি। তো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কান পরিষ্কার করারই জিনিস। তো এটার নাম ঠিক আমি বলতে পারবো না কি বলে, এটাকে জানি না। যাই হোক, আমি এটা দিয়ে যখনই আমার কানটা চুলকায় তখন আমি এটা দিয়ে পরিষ্কার করি, আমার খুব আরাম লাগে এটাতে। তো এটা দিয়ে আমি কোনোদিনও করিনি, জানি না আমি পারবো কিনা এটা দিয়ে। তো তোমার রিকোয়েস্ট ছিল যে এই ববি পিন দিয়ে কান ক্লিন করতে, ইয়ার ক্লিন করতে, তো সেটাই আমি করব। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। আর অনেকদিন থেকে হলো কানটা পরিষ্কার করিনি, ভাবছিলাম আজকে কানটা প্রচুর চুলকাচ্ছে, বুঝলে তো, ভিতরটা। তো ভাবলাম ঠিক আছে চলো, কানটা যখন চুলকাচ্ছে ভিতরে মধ্যে ময়লা হয়েছে আমি যেটুকু জানি। তো তোমাদের সামনে সেটাও তোমরা রিকোয়েস্টও করেছিলে, তো ভাবলাম চলো আমার কানটাও পরিষ্কার হয়ে যাবে, তোমাদের রিকোয়েস্টটা আমি পূরণ করে দিতে পারবো। ঠিক আছে চলো স্টার্ট করি। কানে ঢোকালি কি আর, দেখতে পাচ্ছ এই দেখো, এবার এই কানটা করছে। অ্যাকচুয়ালি মানে এই কানটা খুব চুলকাচ্ছিল, বললাম এই দেখো। ঠিক আছে গো, তো আমি যেটা দিয়ে পরিষ্কার করি বাড়িতে সেটা দিয়ে করছি, বয় পিনটা দিয়ে করলাম, এবার এটাতে করছি। আর এটাতে আমার খুব আরাম হয়, বিশ্বাস করো, ওই ববি পিনের থেকেও আমার এটা বেশি আরাম হয়। অটোমেটিক চোখ বন্ধ হয়ে যাচ্ছে। কি যে আরাম হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারছি না। একটু আছে
ভিতরে আছে। তো আমি আবার ববি পিন দিয়ে করছি। আজকে যা ময়লা আছে সব বের করে দেবো কান থেকে আজকে। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার কতটা আরাম লাগছে। প্রচুর আরাম লাগছে, প্রচুর। তোমার রিকোয়েস্টটা করলে বলে আমি বুঝতে পারছি যে কানের ভিতরে কান চুলকানোর মজাটা কি। অন্য সময় তো কান যা হোক মনে করে চুলকায়, তো আজকে আমি তোমার রিকোয়েস্টটা করেছি বলে এই মজাটা বুঝতে পারছি যে কি মজা এটার। দারুণ লাগছে, দারুণ। কোনো ময়লা বেরোচ্ছে আর নেই, যা ছিল মোটামুটি সব বের করে দিয়েছি। আপাতত এখন আর কানটা চুলকাচ্ছে না। তো তোমাদের জন্য আমি ভালো করে আজকে আর মানে এতদিন মানে এতদিন বুঝিনি যে কান চুলকানো কি আরাম। তো আজকে বুঝলাম সত্যি, তোমার রিকোয়েস্টটা করেছো বলে আমি জানতে পারলাম যে আমার কান চুলকালে কি আরাম লাগে। ও যাই হোক, তো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীরে অবশ্যই যত্ন নেবে, আর সবসময় হ্যাপি থাকবে। আর যারা আমার চ্যানেল নতুন এসেছে আমার ভিডিও দেখো, যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবে, আর বেল আইকনে প্রেস করে কি করতে হবে, অলটা প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের ফোনে পৌঁছে যায়। আর তোমরা যদি কোনো আমার আমার কাছ থেকে যদি কোনো রকম রিকোয়েস্ট মানে কোনো রকম চ্যালেঞ্জিং দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্টটা পূরণ করার। তো চলো এখন মতো টাটা।